বন্ধুরে দিয়া কোনো কিছু হবে না। এখন আমি বাইক নিয়ে বাঘা বন্ধু যাবো কেমন মেয়ে চিন্তা করতেছে। খেলে এক একজনের অবস্থা এই যে, এটা মাথা সোজা করে খারাইতে পারতেছে না। আমি কি মনে করে যে আজকে নামছিলাম সুখে সুখে। বন্ধু কথা কানা ঘুমের তো উঠছে নি, দাও ওরে মেসেজ দিয়া দাও যে তুমি চলে যাও। আমার মনে হয় হয়তো উঠছে, বাইক চালাইতেছে। সকাল সকাল বের হইলাম, আর যদিও টেকনিক্যালি সকাল আর নাই, 7:30 বাজে। ঢাকায় তো এখন সারাদিন জ্যাম থাকে, সকাল সকাল বের হইলে একটু জ্যাম ফ্রি, রাস্তাঘাটে চলাফেরা করা যায় সুন্দরভাবে। যেরকম ভাবছিলাম অ্যাকচুয়ালি সেরকম ফাঁকা পাই নাই। বিজয় সরণি সিগন্যাল পার হওয়া লাগছে, দেন জাহাঙ্গীর গেটের ওইখানে মোটামুটি গাড়ির চাপ ছিল আগের মতো। অ্যাকচুয়ালি ঢাকা মেবি আর কখনো ফ্রি পাওয়া যাবে না, একমাত্র ঈদের টাইম বাদে। আগে যেমন একটু সকালবেলা বের হইলে ঢাকা ফাঁকা থাকতো, যদিও আজকে ফাঁকা থাকার কথা না, কারণ হলো আজকে ফার্স্ট উইকডে, মানে আজকে রবিবার। তো রবিবার দিন ইউজুয়ালি লোকজন একটু আর্লি বের হয় সকালবেলায় বাসা থেকে, বিকজ অফ অফিস টাইমটা যখন শুরু হয় তার আগে থেকে মোটামুটি ভালো একটা জ্যাম থাকে। আচ্ছা ইন্টু দেনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। সকালবেলায় বেরিয়েছি যে শুধুমাত্র ঢাকা দেখতে তা না, সকালবেলায় বেরিয়েছি আরও একটা কাজ আছে। সো সেই কাজটা করতেই এখন যাচ্ছি। কী হয়েছে মানবিক নেতা হু আল, মানে লেহার কোনো জায়গা পাইলো না মানবিক নেতা। এক্সপ্রেসওয়ের পিলারের ভিতর লেহা লাগবো উনি মানবিক নেতা। সকালবেলা কিছু খায়া বেরোয় নেই, সকালবেলায় উঠছি কটার দিকে, 6:30 দিকে উঠছি ঘুমের থেকে। এখন সকালবেলা ঘুমের থেকে উঠার পর যেটা হয়, আমার আধা ঘন্টা ব্যাপী কোনো খিদাটিতে লাগে না, কিন্তু আধা ঘন্টা পর যে খিদাটা লাগে সেটা আনবিয়ারেবল। তো আমারও সেই অবস্থা, খিদা লাগছে প্রচুর। এখন বুঝতেছি যে না, খিদা লাগছে। এখন ঘটনা যেখানে যাইতেছি সেখানে কি খাওয়ার কোনো কিছু পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না বললে ভুল হবে, পাওয়া যাবে, একটাবার পাওয়া যাবে। আগে যা খাইতে হবে, না খাইলে শরীরে এনার্জি পাওয়া যাবে না, বিকজ অফ আজকের কাজটা হলো এনার্জেটিক একটা কাজ। অন্তরে দিয়ে কোনো কিছু হবে না, অন্তরে দিয়ে হবে না। দেখ শর্টকাটে নাস্তা করলাম, কারণ উই আর রানিং লেট, যদিও লেট না তারপরও আগে ভাগে যাওয়া বসে থাকা ভালো। আচ্ছা ঘটনা বলি, ঘটনা হইলো আজকে বহুদিন পর আবার ফুটবল খেলতে যেতেছি। ফুটবল খেলা দেখতে যেতেছি, বিকজ অফ আমি ফুটবল খেলতে পারি না, ফুটবল দেখতে ভাল লাগে। মানে ফুটবল হলো আমার কাছে এমন একটা খেলা যেটা দেখতে সুন্দর বাট খেলতে মজা না, কারণ ফুটবল খেলতে যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে সেটা আমার নাই। মানে আমি শারীরিকভাবে এই বিষয়ে মানে অ্যাবেল না, মানে ফুটবলে যেই জিনিসটা লাগে দম প্লাস পায়ের জোর, এই দুইটাই আনফর্চুনেটলি আমার কাছে নাই। আমি দুর্বল ছেলে। তুই কি পুরুষ নাকি একটা ভেড়া, ওই সারা তোর কি কোনো জোর নাই। তো ফুটবল খেলতে গেলে যেটা হয় সেটা হলো, আমাদের তো ওই যে এর আগে একটা ভিডিও দেখেছেন যে আমরা কোথায় ইউজুয়ালি ফুটবল টুটবল খেলতে যাই, আমাদের ফুটবল খেলার জন্য স্পেশাল একটা জায়গা আছে। যেহেতু ঢাকা শহরে তো মাঠের অভাব নাই, প্রচুর পরিমাণ মাঠ, এত মাঠ যে পোলাপাইন খেলার জায়গা পায় না। সো এই কারণে অ্যাকচুয়ালি বাসা থেকে 10 কিলোমিটার দূরে আইসা ফুটবল খেলা লাগে, কপাল খারাপ হইলে যেটা হয় আর কি। তো ইউজুয়ালি আমরা যাদের সাথে খেলাধুলা করে থাকি, মানে যাদের সাথে খেলি, তো ওদের শরীরে একটু যন্ত্রণা উঠছে যে ভাই আমরা আবার একটু ফুটবল খেলতে যাব, ওরা বেশ কয়েকদিন ধরে ফজল রে আর রাজীব রে প্যারা দিতেছে, ভাই চলে না আবার একটু টার্ফে যাই, অনেকদিন টার্ফে যাই না, ফুটবল খেলি না।
আপনারা কেন নিয়ে যাবেন না, একবার নিয়ে লোভ লাগাই দিচ্ছেন, এখন তো ফুটবল খেলতে মন চায়। ফুলাপেন প্রচণ্ড স্পোর্টি, ওদের খেলাধুলার খুব প্যারা, আর বিশেষ করে ফুটবল। পোলাপাইন ম্যাক্সিমাম পোলাপাইন খালি ফুটবল বোঝে, ফুটবল খেলা মানে ফুটবল। তো যাই হোক, এর ভিতরে শিডিউল মিলাইতে পারতেছিলাম না, আমি বাইরে ছিলাম বেশ কয়েকদিন, আবার নেপাল টেপাল গেলাম, তারপর রোজা চলতেছিল, আরও এইসব টেসব ঈদ আসলো, এইসব টেসব হিসাব নিকাশ করে দেন, আর সময় সুযোগ কোনোটাই মিলাইতে পারতেছিলাম না, মানে কোনোটাই কোনো কিছু মিলতেছিল না, ব্যাটে বলে হইতেছিল না, ব্যাটে বলে বললে ভুল হবে, যেহেতু আমরা ফুটবল এইসব করতেছি বলতে হবে, পায়ে আর বলে, তো পায়ে আর বলে মিলতেছিল না। তো হঠাৎ করেই একটা শিডিউল পাইয়া গেলাম, আর শিডিউল পাইয়াই দৌড়। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা এখন অনেক ফেমাস হয়ে গেছে, দেখলাম ইউটিউবাররা, তারপর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, এটা কী কয়, ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, আমি এই কথা কইতে পারি না, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আইসা এখানে বাদ জমাইতেছে, অথচ আমরা যখন এখানে ফুটবল খেলতে আসি তখন এটা এরা এখানে চিনতো না এখানে একটা জায়গা আছে। তো যাই হোক, এখন ডিমান্ড বেড়ে গেছে, মানে মেট্রোপ্লেক্সের কথা বলতেছে, এখন ডিমান্ড বেড়ে গেছে, শিডিউলই পাওয়া যায় না। আমাদের অ্যাকচুয়ালি শিডিউল ছিল গতকাল, মানে শনিবার, তো আমরা শিডিউল দিছি, শিডিউল দেওয়ার পর কমপ্লিট সব কিছু কনফার্ম হয়েছে, এক ঘন্টা পর ফোন দিয়ে বলতেছে, ভাইয়া শিডিউলটাকে আপনার একটু রিশিডিউল করতে পারবেন না? আমরা বলতেছি কেন? বলতেছে যে ভাইয়া আমরা তো সারাদিনের জন্য একটা প্রোগ্রাম পাইছি, সো এটা যদি আপনার একটু রিশিডিউল করতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। তো ওদের শিডিউল দেওয়ার বিষয়টা আমাদের রাজীব হ্যান্ডেল করে, রাজীব তো ইচ্ছা মতো দিছে, মানে আমরা শিডিউল দিছি সেইগুলোর আবার রিশিডিউল করতে বলতেছেন, আপনি তো এইভাবে বলতে পারেন না। তারপর যাই হোক, সরি টরে বললে লাস্ট পর্যন্ত বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের একটা ব্যবস্থা করে দিতেছি, আপনাদের যেহেতু দুই দিন উইকেন্ড, ওরা আমরা তো প্রায় ওখানে যাইতাম, ওরা জানে যে আমরা কখন অ্যাকচুয়ালি খেলতে চাই, আমাদের ওই যে উইকেন্ড ওরা জানে যে কবে আমাদের উইকেন্ড, আমাদের মুখ চেনা সবারই। পরে দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনাদের যেহেতু কালকে উইকেন্ড আছে তো আপনারা কালকে আসেন, আমি আপনাদের ফার্স্ট লটে একবারে শিডিউল করে দিতেছি। তো যাই হোক, ফার্স্ট লটেই আসলাম, কারণ আরও কাজ কাম থাকে, আর রবিবার দিন কালকে যে আজকে যেহেতু শেষ উইকেন্ড, আজকে একটু বিকেলবেলা ঘোরাঘুরি করা লাগে, তো চিন্তা করলাম সকালবেলায় দিচ্ছে, সকালবেলাটাই বেটার, ঝামেলা সকালবেলায় যাক, পোলাপাইনও রাজি, কারণ সকালবেলা খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমরাও রাজি। অন্তরকে আসার কথা ছিল, বাট আমি অন্তরে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা এসে পড়েছি। ও মা গো, আমি আজকে কি মনে কইরা একটুখানি ফুটবল খেলা, এখন আমি এই বাইক নিয়ে বাসা পর্যন্ত যাবো কেমন মেয়ে চিন্তা করতেছে। ও খেলে এক একজনের অবস্থা ভয়াবহ, খেলে এক একজনের অবস্থা, এই যে এটা মাথা সোজা করে খারাইতে পারতেছে না, খেয়াছো তো গা বাঁচা, দেখছি তো টার্ফে অ্যাকচুয়ালি এরকম পারাপারি করে খেলে না, টার্ফে খেলতে হবে ঠান্ডা মাথায়, খালি 5x5 আমার মতো। রুকো জরা, সবর করো, আমি কি মনে করে যে আজকে নামছিলাম সুখে সুখে, এখন শরীর কাঁপতেছে। ও লাস্ট ফুটবল খেলছিলাম, মানে ফুটবল খেলি না আর কি, মাঠে নামছিলাম ফুটবল খেলার উদ্দেশ্যে অ্যাবাউট 7-8 বছর আগে, 7-8 বছর পর আজকে যে টার্ফে নামলাম, মোটামুটি 5 মিনিট খেলছি, তারপর দিয়ে আমি আর দম নিতে পারতেছি না, মানে দম বেরোইতেছে না, বুক পিঠ সব টান দিয়ে ধরে রাখছে, মনে হইতেছে কেউ কইতেছে যে তুই ভাই পোলা।
আজকে এই কারণে ঠিকমতো ব্লগও করতে পারিনি, যাওয়ার পর পরই মোটামুটি আধা ঘন্টা পরই খেলতে নামছি, তা যা ভিডিও করার ওই আধা ঘন্টা আগেই করছি। আধা ঘন্টা পর খেলার পর আমি মানে আমার জীবন নিয়েই টানাটানি, ব্লগ মানে ভিডিও করব যে মোবাইলটা ধরে রাখবো বা ক্যামেরা নিয়ে গেছি, ক্যামেরাটা অন করব, ক্যামেরা ব্যাগের থেকে বাই করব, মানে সেই শক্তি শরীরে ছিল না, এতটা খারাপ লাগতেছিলো, মনে হইতেছে যে আমার দম টম আটকে যেতেছে। মানে অভ্যাস না থাকলে অ্যাকচুয়ালি ফুটবল খেলাটা উচিত না, ক্রিকেট খেলা যায়, ক্রিকেট আসলে খুব একটা পেশি শক্তির প্রয়োজন হয় না, খুব একটা আমরি মাসেল বা দম না থাকলেও ক্রিকেট খেলা যায়, বাট ফুটবল খেলাটা টোটালি দমের খেলা। আপনার যদি শারীরিক স্ট্রেংথ না থাকে আর গায়ের জোর না থাকে তাহলে ফুটবল খেলাটা সো টাফ। আজকে অ্যাকচুয়ালি এলাকার ছোটো ভাই ব্রাদার আসছিলো খেলার জন্য, আর ওরা রেগুলারলি ফুটবল খেলে, ফুটবল খেলে বলতে আমাদের এলাকায় ছোট্টো খাট্টো কিছু চিপা চাপা আছে, প্লাস কিছু পরিত্যক্ত যেরকম মাঠের মতো জায়গা আছে, তো ওরা রেগুলার বেসিসে ওইখানে ফুটবল খেলে। বাট আমরা অ্যাকচুয়ালি ফুটবল ওইভাবে কখনোই খেলি না, ফুটবল খেলি না বলতে আসলে সময় তো হয়ে ওঠে না, সময় তো সবচেয়ে বড় ম্যাটার, ফুটবল খেলার সময় কই পাই, সময় প্লাস হলো অ্যাকচুয়ালি ওই টাইপের মাঠে খেলাটা একটু রিক্সি, কারণ কাজ টাজ ভাঙা থাকে। বাট ওরা খুবই ডেডিকেটেড ফুটবল খেলার প্রতি, ওরা খুবই ডেডিকেটেড, ওরা রেগুলার বেসিসেই খেলে, বিকালবেলা বল নিয়ে বের হয়, বাট আমাদের অ্যাকচুয়ালি পসিবল না ওইভাবে অ্যাকচুয়ালি খেলাধুলার ভিতরে ইনভলভ হওয়ার, এই খেলাটা শখের ভিতরে আর কি, শখ পূরণ করতেই খেলাধুলা হয়। যাক ছাড়া পাইলাম, খিলখেতের একবারে মাথায় প্রচুর পরিমাণ মানে অটোরিকশায় সিরিয়াস রকমের জ্যাম লাগা থাকে অলওয়েজ, মনে হয় যে কী না কী অবস্থা, ওই জায়গাটার থেকে বেরোতে মোটামুটি 15-20 মিনিটের মতো সময় লেগে গেছে। দেখ আজকে প্রচুর ক্লান্ত লাগতেছে, তো কথা আর গলা দেওয়া বেরোইতেছে না, কেমন যেন লাগতেছে, সো ব্লগ আজকে আর এক্সটেন্ড করবো না, খারাপ লাগতেছে বিলিভ মি, এত বছর পর ফুটবল খেলছি তো মানে খুবই আনইজি লাগতেছে, শরীর কেমন যেন দুর্বল দুর্বল লাগতেছে, মনে হইতেছে কি যেন ভাঙে নিয়ে যেতেছে এরকম লাগতেছে। সো ব্লগ আর এখন এক্সটেন্ড করবো না, ব্লগ শেষ করে ফেলবো, কারণ গলা দেওয়া কথা বেরোইতেছে না, গলা শুকায় গেছে। সো এই গেল আজকের ব্লগ, সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।